উন্নয়ন ঘটেছে কি রক্তে, এত রক্ত আমাদের এই মানে চার দশকের মধ্যে দিতে হয়েছে। সরাসরি পাকিস্তান শাসকেরা 30 লক্ষ লোককে হত্যা করেছে, যার ফলশ্রুতিতে মুক্তিযোদ্ধারা 30 লক্ষ শহীদ হওয়ার পরে দেশ মানে স্বাধীন করেছে, লাল সবুজের পতাকা এনে দিয়েছে। এটাই কিন্তু ক্ষান্ত ওই চক্রের দূষণরা যারা এই দেশে ছিল তারা আমাদের জাতির জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে রক্তের হুলি খেলেছে। এতেও ক্ষান্ত হয় না জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা মুক্তিযুদ্ধের চেতনা মানে নেতৃত্ব দিয়েছেন, জেলের মধ্যে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে এত শূন্য করা হয়েছে কারা করেছে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আজকে আমার আপনার নাম কি যাক, উনি যে কথা বলেছেন বঙ্গবন্ধু মগজে ছিল এই দেশকে উন্নত দেশ করতে হবে, উন্নত দেশ করলে উন্নত জাতি করতে হবে, উন্নত জাতি করতে গেলে প্রথমে শিক্ষার প্রতি অগ্রাধিকার দিতে হবে। উনি দেশ স্বাধীনের পরে সে এক কলমের কোথায় 37,500 লক্ষ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে, ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে তারই কন্যা ধর্মেত্রী শেখ হাসিনা। এবার ক্ষমতায় এসে কি করলেন, আর একটা চমক লাগালেন। কি চমক লাগালেন, 26,500 রেস্টার্ট প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেন এবং ক্লাস 5-1 থেকে 10 পর্যন্ত বিনামূল্যে বই এবং উপবৃত্তির ব্যবস্থা চালু করেছে যাতে কেউ ঝরে না পড়ে। এতে করে উনি ক্ষান্ত হন না, উনি ইতিমধ্যে প্রত্যেকটা উপজেলায় একটা করে সরকারি কলেজ আর মানে একটা করে মানে কলেজ মানে স্কুল জাতীয়করণ করেছে। আমি একটি মুক্তিযোদ্ধা, আমি কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন এবং আমাদের যে চেতনা, এই চেতনা এই দেশে সকল মানুষকে উচ্চশিক্ষা শিক্ষিত করে এখানে কোনো ভাগাভাগি থাকবে না, তুমি থাকবে পাঁচতলায় আমি থাকবো গাছতলায়, এ হবে না এ হবে। ওই জন্য কিন্তু আমরা যুদ্ধ করিনি, আমি কিন্তু এক ব্যাপারে এক ছেলে, আমার এক ব্যাপারে এক ছেলে 170-180 বিঘা জমি আমার বাবা আমাকে আমার নামে রেজিস্টার করে দিয়েছে। আমি ওই সময় মানে গ্র্যাজুয়েট ছিলাম, তারপরেও আমি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এটা কম ঠিকানি কথা নয়। এক বাপের এক ছেলে মুক্তিযুদ্ধে যাবার পারে তাও আমি গিয়েছি। আমার স্বপ্ন হাসের সাহেব একটু শুরু, আপনাদের এবারে একাদশ সংসদে নির্বাচন, আপনারা গোটা দেশে সকল শিক্ষক, আপনারা কিন্তু দেশ গড়া কারিগর, মানুষ গড়া কারিগর, 70 সালে নির্বাচনে এই কারিগরেরাই এই শিক্ষকেরাই বঙ্গবন্ধুকে 80% ভোট জোগাড় করে দিয়েছিলেন, আওয়ামী লীগকে জোগাড় করে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে আমার চাওয়া, একজন মুক্তিযোদ্ধা হিসেবে সারা দেশের শিক্ষকেরা জনগণকে উদ্বুদ্ধ করো, এই যে বোমাবাস আগুন মানে পেট্রোল বোমা যারা যে মানুষকে ধ্বংস করতেছে, এই বেহাট এবং খালেদা জিয়া এবং তাকে উদ্ধার করার জন্য আমাদের দেশের কিছু বদমাশ এখন মানে খারাপ কথায় বলতে হয় তার আবার ঐক্য করেছে, যার ভোট করতে গিয়ে আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছিল এই ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে মানে রাষ্ট্রপতি ভোট করেন সেই সময় আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছিল, সে এই কামাল হোসেন এত নির্লজ্জ, সে আজকে গিয়ে কাকে ওই সন্ত্রাসীকে বাঁচানোর জন্য ঐক্যফ্রন্ট করছে। এগুলি ভাবে সজাগ হন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলেছি বৈষম্য থাকবে না, সকল শিক্ষা প্রতিষ্ঠান একবারে মানে স্কুল মাদ্রাসা কলেজ জাতীয়করণ যেমন শেখ মুজিব এবং শেখ হাসিনা করেছে প্রাইমারি, উনি বেঁচে থাকবেন তো অন্তত 80 দশকের পূর্বে সবগুলি জাতীয়করণ করতে সব প্রতিষ্ঠানগুলো, কিন্তু সে সুযোগ পায়নি, সুযোগ দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা সজাগ থাকেন, ইনি এই
ভবিষ্যতে আপনারা দয়া করে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওয়াদা করে যাচ্ছি। শেখ হাসিনা আমাকে ব্যক্তিগত ভাবে ছিলেন, তারপরও আমার আজকের প্রধানমন্ত্রী ওনার কাছে আমার অনুরোধ থাকবে, কালে বলবে যে আপনার মানে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বলবেন যে মান্দার জসিমকে এই পর্যন্ত আশ্বাস দিয়েছে আপনাকে এই একাদশ সংসদে যাওয়ার পরে সকল প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এটা না করলে, এটা না করলে আমি নিজে বলব, উনি বলবেন, আমি বলব, আমি দায়িত্ব নিয়ে গেলাম সারা দেশের মানুষ যাতে নৌকায় ভোট দেয় এই ব্যবস্থাগুলো আপনারা করছেন, আপনাদের উন্নয়ন হয়েছে।